আসসালামু আলাইকুম। কাউকে যদি জিজ্ঞেস করা হয় তুমি সুরা কাহফ থেকে কি শিক্ষা পেলে, সে একটা পয়েন্টই বলবে, তা হচ্ছে ম্যাটেরিয়ালিজম, দুনিয়া ত্যাগ করার গুরুত্বের মধ্যে কোনটা বেশি উত্তম তার শিক্ষা। কারণ পুরাটা সুরা জুড়েই আমরা কিন্তু এই শিক্ষাটা একদম ফুটে উঠে। আল্লাহ মেইনলি এই সুরা থেকে এই শিক্ষাটাই আমাদেরকে দিতে চান। এবং আল্লাহর একটা সুন্নত হচ্ছে আল্লাহ আমাদেরকে উদাহরণ দিয়ে দিয়ে বুঝান। কোনো একজন টিচার যখন তার স্টুডেন্টদেরকে পড়ায়, সে কিন্তু পড়ার ফাঁকে ফাঁকে সেই পড়ার আলোকে বিভিন্ন উদাহরণ দেয়, যেন সেই স্টুডেন্টের সেই কথাটা বুঝতে সুবিধা হয়। আল্লাহ এমনটাই করেন, আল্লাহ বিভিন্ন উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝান। কারণ আল্লাহ চান আমরা যেন বুঝতে পারি আল্লাহর কথাগুলো, যেন আমরা জাহান্নামী না হই। আল্লাহর ভালোবাসার প্রমাণ এটা। আজকে আমরা ইনশাল্লাহ যে আয়াত নিয়ে আলোচনা করবো, 45 নম্বর আয়াতেও আল্লাহ একটা উদাহরণ দিয়ে আমাদেরকে এই দুনিয়ার গুরুত্বটা বুঝাচ্ছেন। দুনিয়া বেশি গুরুত্বপূর্ণ না আখিরাত বেশি গুরুত্বপূর্ণ? আল্লাহ আয়াতটা শুরু করেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াত আদ-দুনিয়া, তাদেরকে বলো, তাদেরকে এই উদাহরণটা দাও, দুনিয়াটা আসলে তেমন যেমনটা, কামা ইন আনজালনাহু মিনাস সামাই, যেমনটা সেই বৃষ্টির মতো যা আল্লাহ আসমান থেকে বর্ষণ করেন, সেই পানির মতো যা আল্লাহ আসমান থেকে বর্ষণ করেন। সেই পানি কি সবসময় থাকে? সেই পানি সবসময় থাকে না। বৃষ্টি একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে, বৃষ্টি এক সময় চলে যায়। আমাদের জীবনটাও ঠিক তেমন, আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং একসময় আমাদের চলে যাওয়া লাগবে, এটাই আল্লাহর নিয়ম। ফাকতলতা বিহি নাবাত, সেই বৃষ্টি যখন আসে এবং জমিনে পতিত হয়, অনেক সুন্দর সুন্দর শস্য ফলাদি সেই জমি থেকে সে ফলায়, অনেক সুন্দর সুন্দর গাছপালা উঠে, একটা অনুর্বর জমি অনেক সুন্দর করে উর্বর হয়ে যায়, এবং সেই উর্বর জমি থেকে বাগান তৈরি হয়, যে বাগান দেখলে আমাদের চোখ জুড়ায় যায়। আমাদের জীবনটা ঠিক এমনই, আমাদের যৌবন, আমাদের স্বাস্থ্য, সময়, ধন সম্পদ, সন্তান সন্ততি আমাদের চোখ জুড়ায় দেয়। কিন্তু এই শস্য যেমন সবসময় থাকে না, এই যৌবন ধন সম্পদ কিন্তু সবসময় থাকবে না। ফাসবাহা হাসিমান, সেই শস্যটা একসময় কী হয়ে যায়? খড়ে রূপান্তরিত হয়, শুষ্ক হয়ে যায়, শুকিয়ে যায়। ঠিক যেমন আমাদের জীবন, একসময় আমি যুবক আছি কিন্তু একসময় আমার বৃদ্ধ হয়ে যাওয়া লাগবে। এখন আমার অনেক ধন সম্পদ আছে কিন্তু কখন না জানি আল্লাহ এই ধন সম্পদ ছিনিয়ে নেয় আমার কাছ থেকে, কারণ রিজিক আল্লাহ আমাকে দিয়েছেন এই রিজিকটা। এখন আমার অনেক সন্তান সন্ততি আছে, অনেক ফলোয়ার আছে, আল্লাহ কখন জানি সব কিছু আমার থেকে দূর করে নিয়ে যান। ঠিক এই শস্যের মতো, যা একসময় সবুজ ছিল এখন হয়ে গেছে খড়, যার কোনো মূল্য নেই। এই দুনিয়ার এখন আমার কাছে অনেক মূল্য মনে হচ্ছে, কিন্তু একসময় এটা মূল্যহীন হয়ে যাবে। তাদের রূহ রিয়া, এবং যে সেই খড়ের কথা যদি আমরা চিন্তা করি, একে তো খড়ের কোনো মূল্য নেই, তার উপরে খড়টা কিন্তু বাতাসে উড়ে চলে যায়। যেই গাছপালা, যেই বাগানটা ঝড়েও নড়াচড়া করতো না, ঝড়েও সেটাকে উপড়িয়ে ফেলতে পারতো না, কিন্তু সেই খড়টাকে একটা হালকা বাতাস কত দূরে উড়িয়ে নিয়ে ফেলে দেয়। তা আমাদের জীবনটা এমনই, জীবনে যদি আমি এমন করে ডুবে থাকি একটা অনস্থায়ী জীবনে, সেটাও একসময় খড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং সেই বাতাসের মতো আমাদেরকে অনেক দূরে নিয়ে ফেলে দিবে, আল্লাহর রাস্তা থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। আমরা নিশ্চয়ই সেটা চাই না। এবং দুনিয়ার পিছনে ছুটার মেইনলি যে কারণটা, তা হচ্ছে আমরা মনে করি এই দুনিয়া আমার কন্ট্রোলে, মাই লাইফ মাই রুলস, আমার জীবন আমার নিয়ম। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, আল্লাহ ইজ পাওয়ারফুল ওভার এভরিথিং, আল্লাহ সকল জিনিসের উপর শক্তিশালী, আল্লাহর উপর কারো কোনো ক্ষমতা নেই। এই দুনিয়ায় তুমি যা ভোগ করছো, তোমার যৌবন, তোমার সময়, তোমার স্বাস্থ্য, তোমার ধন সম্পদ, এর একটা জিনিসও তোমার কন্ট্রোলে নেই, এর একটা জিনিসের ক্ষমতাও তোমার হাতে নেই। এই প্রতিটা জিনিসের ক্ষমতা আল্লাহর কাছে। এই প্রতিটা জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং তুমি সহ তোমার প্রতিটা জিনিসের ক্ষমতা আল্লাহ রাখেন। এই প্রতিটা জিনিসের উপর আল্লাহ শক্তিশালী, আল্লাহ যখন চান এসব কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারেন। এমন একটা দুনিয়ার পিছনে কি আমাদের ছুটা উচিত যাতে আমার কোনো হাতও নেই? এমন একটা দুনিয়ার পিছনে কি আমার ছুটা উচিত যেটা ক্ষণস্থায়ী? এমন একটা দুনিয়ার পিছনে কি আমার ছুটা উচিত যেটা আমার কোনো কাজে আসবে না? আল্লাহর পরের আয়াতে বলেন, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতাদ দুনিয়া, তোমার সন্তান সন্ততি, তোমার ফলোয়ার, তোমার এমপ্লয়ি, তোমার আন্ডারে যারা চাকরি করে, তোমার সেনাদল, তোমার একটা গ্রুপ আছে, বা তোমার বন্ধুবান্ধব, বা তোমার ধন সম্পদ, এগুলো হচ্ছে দুনিয়ার জাস্ট একটা সৌন্দর্য।
এগুলো তোমার কোনোই কাজে আসবে না। ঠিক যেমনটা একটা ঘর সাজানোর জন্য আমরা ওয়ালে একটা ছবি ঝুলিয়ে রাখলাম, সেই ছবিটা দেখতে অনেক সুন্দর, সেই ছবিটা ঘরটাকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলছে, কিন্তু আলটিমেটলি সেই ছবির কি কোনো মূল্য আছে? সেই ছবি কি আমার কোনো উপকারে আসতেছে? এই ধন সম্পদ সন্তান সন্ততি ঠিক এমনটাই, এদেরকে যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করি এরা আমার কোনো উপকারে আসবে না। এদেরকে দেখলে আমার চোখ জুড়ে যাবে, এদেরকে দেখতে আমার অনেক ভালো লাগবে, কিন্তু আলটিমেটলি এরা আমার কোনো উপকারে আসবে না, আমার কোনো কাজেরই না। ওয়াল বাকিয়াতু সলিহাতু খায়রুন, কিন্তু ওয়াল বাকিয়াতু সলিহাত, যে আমলগুলো রয়ে যায় সেই আমলগুলো হচ্ছে ভালো। ইন্দা রব্বিকা, তোমার রবের কাছে সেই আমলগুলাই হচ্ছে উত্তম। বাকিয়াতু সলিহাত বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে আল বাকিয়াতু সলিহাত। উসমান বিন আফফান বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এগুলো হচ্ছে বাকিয়াতু সলিহাত। কিন্তু আলটিমেটলি বাকিয়াতু সলিহাত বলতে সব কিছুই বোঝায়, প্রতিটি ভালো আমল। সেটা হতে পারে আমার সালাত, হতে পারে আমি একজন ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললাম, হতে পারে আমি কাউকে সালাম দিলাম, হতে পারে আমি আমার মা পানি চালো, আমি আমার মাকে এক গ্লাস পানি আগাই দিলাম, সিয়াম পালন করলাম, আল্লাহর ফরজ আদায় করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো আদায় করলাম, এই প্রতিটা জিনিসই বাকিয়াতু সলিহাতের মধ্যে পড়ে, এবং এইগুলা থাকবে অলওয়েজ, এগুলো কখনো শেষ হবে না। ঠিক যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, তুমি যখন মারা যাবে তোমার সাথে তিনটি জিনিস যাবে, তোমার পরিবার, তোমার ধন সম্পদ এবং তোমার আমল। তোমার পরিবার এবং ধন সম্পদ তোমাকে সেখানে রেখে চলে আসবে, কিন্তু তোমার আমল তোমার সাথে রয়ে যাবে, আল বাকিয়াতু সলিহাত তোমার সাথে রয়ে যাবে। খায়রুন ইনদা রব্বিকা সাওয়াবান, সেগুলোর পুরস্কার অনেক বেশি, বা খায়রুন আমালা, এবং সেই বাকিয়াতু সলিহাত হচ্ছে তার উপর তুমি আশা করতে পারো, উত্তম আশা রাখতে পারো তার উপর। দুনিয়ার উপর আমি কোনো আশা রাখতে পারি না, আমি দুনিয়াতে চিন্তা করলাম আমার অনেক ধন সম্পদ আছে, আমি দেখতে অনেক ভালো, আমার পরিবার পরিবার স্বজন অনেক নেতা টেতা আছে, তার মানে আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন এবং আল্লাহ আমাকে জান্নাতে ফেরদৌস নসিব করবেন, এই আশায় আমি বসে আছি। কিন্তু সেই আশা আমি রাখতে পারি না, সেটা নিকৃষ্টতম একটা আশা। কোন আশাটা উত্তম? সেই আশা উত্তম যেই আশা হচ্ছে একজন মানুষ যে বাকিয়াতু সলিহাত, ভালো ভালো আমল করে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য, তখন সে আল্লাহর উপর ভরসা রাখতে পারে, আল্লাহর উপর আশা রাখতে পারে যে আল্লাহ তুমি হয়তো আমার এই আমলের মাধ্যমে আমাকে জান্নাতে ফেরদৌস নসিব করবে। আল্লাহ আমাদেরকে বাকিয়াতু সলিহাত আমল করাগুলো সহজ করে দিক, ভালো ভালো আমল সহজ করে দিক, এবং জান্নাতে ফেরদৌসের রাস্তাটা আমাদের জন্য সহজ করে দিক। আসসালামু আলাইকুম।